ওয়েট করেন না কোলি উপরে গেছে তো রুগী নিয়া ওটা আসবে তারপরে নিয়ে যাব এখন যদি তার অক্সিজেন এই রকম আমাদের স্টেশন নিয়ে যাব সমস্যা নেই অক্সিজেন পান আচ্ছা লেট করা যাবে না ভাই আমরা গতকাল আমাদের এখানে 138 জন রিপোর্ট করেছিল এবং আমরা 91 জন পেশেন্টকে আমরা ভর্তি করেছি সো ইউ আন্ডারস্ট্যান্ড 91 জন তারা কিন্তু সবাই কিন্তু যথেষ্ট সংকটপূর্ণ অবস্থা আর আমরা 60 জন মানে 60 আমরা ডিসচার্জ করেছি তো আমরা এইভাবেই আগাচ্ছি এবং সেই সাথে যে সকল পেশেন্ট আমাদের এখানে আসছে তাদের যে কেয়ারকে আরও ক্রিটিক্যাল কেয়ারটাকে আরও কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি এবং প্রতিদিনই আমরা কিছু কিছু করে কিন্তু আমাদের ইন্টারনাল যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমরা বাড়াচ্ছি আমরা এই প্রক্রিয়াটা চলমান আছে এবং আমরা প্রত্যাশা করছি যে এই আমাদের 30 জুলাইয়ের মধ্যে আমরা আমাদের যে 500 আগেও বলেছি যে 500 বেড আমাদের আছে যেগুলো জেনারেল বেড হিসাবে আমরা পরিচিত সেই বেডগুলোতে আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন লাগানোর কাজ হচ্ছে এবং এর জন্য আলাদাভাবে আমরা কিন্তু 20,000 লিটারের একটি বিআই ট্যাঙ্ক আরেকটি অতিরিক্ত আরেকটি বিআই ট্যাঙ্ক আমরা সংযোগ সার্বিকভাবে যেটি আমরা ফিল করছি যে এই যে মাত্রায় আমাদের পেশেন্টদের সংখ্যাটা বাড়ছে সেটি কিন্তু যে কোনো প্রক্রিয়াতেই আমরা আমাদের কমিয়ে আনার চেষ্টা মানে খুব স্ট্রংলি রাখতে হবে সেটি ব্যক্তিগত পর্যায়েটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবাইকে বুঝতে হবে যে অত্যন্ত ছোটো দুটো কাজের মধ্য দিয়েই কিন্তু আমরা অনেক নিরাপদ থাকতে পারি মাস্ক পরা ডিস্টেন্স করা এটা আমাদের করতেই হবে আমরা যেখানেই যাই না কেন এই কাজটি করতে হবে সেই সাথে দেশব্যাপী যে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটি হচ্ছে সেটিতে কাল লক্ষণ বিলম্ব না করে যার যখন সুযোগ হবে তারা যেন ভ্যাকসিনটা নিয়ে নেয় সেটি আমরা সবার কাছে